নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি সংবাদ শিরোনাম। বিধায়ক কৌশিকের পক্ষে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমর্থন বিজেপি কর্মীদের, জমে উঠেছে বিতর্ক। অফিসারদের প্রতি অশালীন মন্তব্য করাটা ঠিক নয়, বিতর্ক উস্কে দিয়ে বললেন সুস্মিতা। কংগ্রেস ছাড়লেন রকিবুল হোসেন, আজ জমা দিলেন পদত্যাগপত্র। জিনিসপত্রের দাম না কমাতে পারায় মায়ের কাছে বকা খেতে হয়, বললেন সরবরাহ মন্ত্রী রঞ্জিত দাস। এবারে বিস্তারিত খবর। বিধায়ক কৌশিক রায়ের সমর্থনে এলেন সাধারণ বিজেপি কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় তাকে সমর্থন করে লেখা হয়েছে, অকর্মণ্য কিছু অফিসারকে যদি তাদের কর্তব্যের কথা মনে করিয়ে দেন বিধায়ক, তাতে সমস্যা কোথায়? সোনাইয়ের সার্কেল অফিসারের সঙ্গে অশালীন মন্তব্য নিয়ে কৌশিককে কাঠগড়ায় দাঁড় করলেও বিজেপি দলের কর্মীরা তার সমর্থনে ফেসবুক টুইটার ভরিয়ে দিচ্ছেন। জেলা বিজেপি সহসভাপতি গোপাল রায়, এসসি বোর্ডের চেয়ারম্যান নিহার দাসরা পোস্ট দিয়ে বলেছেন কৌশিক সঠিক কাজ করেছেন। অনেকে একে আমলাতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ বলেও মন্তব্য করেছেন। এ নিয়ে এখন বিতর্ক জমজমাট। কৌশিক রায় অশালীন মন্তব্য করে সঠিক কাজ করেননি, বললেন সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন অফিসাররা পরিশ্রম করে কাজ করেন, তাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই বলা যায়, কিন্তু গালিগালাজ করা ঠিক নয়। আমি একটা চিঠি দেখলাম যে বিভিন্ন জেলার থেকে এসিএস অফিসাররা একটা অভিযোগ তুলেছে যে একজন নির্বাচিত প্রতিনিধি একজন অফিসারের সঙ্গে বাজে ব্যবহার করেছে। যারা নির্বাচন জিতে আসেন, জনপ্রতিনিধিদের অধিকার থাকে যে অফিসারদের কোনো ভুল থাকলে ওরা ভুলটা ধরে দিতেই পারে, কিন্তু অশ্লীল ভাষায় কথাবার্তা বলা এবং শালীনতা ভেঙে কোনো অফিসারের সঙ্গে ব্যবহার করা আমি মনে করি এটা আমাদের দেশের পরম্পরায় নেই। কারণ অফিসাররা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করে, ফ্লাড হোক, করোনা হোক, বা এছাড়া আপনারা দেখতে পেয়েছেন এনআরসির জন্য আসামের প্রত্যেকটা অফিসার কী ধরনের পরিশ্রম করেছে, নিজের ডিপার্টমেন্টের কাজ সামাল দিয়েছে, পাশাপাশি এনআরসির কাজ করেছে। তাই বলে আমি এটা মনে করি যে একটা টিম স্পিরিট থাকতে হয়, আর একজনের ভুল ধরিয়ে দেওয়া একরকম ব্যাপার, কিন্তু একজনকে আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজে গালাগাল করা আমি মনে করি এটা ঠিক না। বিধায়ক কৌশিক রায়ের বিরুদ্ধে 30 জন শীর্ষ আমলার অভিযোগকে কেন্দ্র করে কাছাড়ের রাজনৈতিক ও প্রশাসনিক হাওয়া এখন সরগরম। 30 জন অফিসার অভিযোগ করেছেন বিধায়ক কৌশিক রায় সোনাইয়ের সার্কেল অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, অশালীন ব্যবহার করেছেন তিনি। এসব অফিসাররা এসিএস, তাই স্বভাবত এই বিষয়টি নিয়ে এখন বিতর্ক দেখা দিয়েছে। যদিও কৌশিক রায় অশালীন ব্যবহারের কথা অস্বীকার করেছেন, এই আমলারা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছেন বিধায়ক কৌশিক রায়, এই অভিযোগ করল শিলচর জেলা কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেসের সভাপতি তমালকান্তি বণিক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বন্যার সময় সরকারি অফিসাররা রাত দিন কাজ করে যাচ্ছেন, তাদের সঙ্গে যদি এভাবে ব্যবহার করা হয় তাহলে তাদের মনোবল ভেঙে পড়বে, তাই এ নিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। আজকে আমরা দেখতে পেলাম পত্রিকার মাধ্যমে এবং মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতেও যে একজন বিধায়ক যিনি তার পাওয়ার পলিটিক্স অর্থাৎ প্রেশার পলিটিক্স এর যে রাজত্বটা কায়েম করে রেখেছে বর্তমান সরকার, তার একটা উদাহরণ সহিত আমরা দেখতে পেলাম। কিছুদিন পূর্বে আমরা জানি যে আমাদের যিনি মাননীয় ডিসি, যিনি আইএস একজন ভদ্রমহিলা, এই শিলচরের এই বন্যাক্রান্ত যে সিচুয়েশন, এই সিচুয়েশনকে যেভাবে কোপ আপ করছে তার যত এসিএস এবং অন্যান্য অফিসারদেরকে নিয়ে, সেই জায়গায় একজন বিধায়ক কি করে বলে উঠে যে চালচুর, থিভস, এইসব ভাষায় আসে প্রত্যেকে, এমনকি ফিজিক্যাল অ্যাসাল্ট করতে যায় পাবলিকলি। হোয়াট ইজ দিস গোয়িং অন? আমরা কোন দেশে বাস করছি? আজকে আমাদের বোঝা উচিত যে ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের কালচার, ভারতবর্ষের সৃষ্টি, ভারতবর্ষের সবকিছুই একটা সবকিছুর একটা স্বাধীনতা থাকে। কিন্তু আমরা দেখবো এবারে যে দেখতে চাই যে যে শাসক দলের বিধায়ক সেটা করলো, সেই দল তার প্রতি কি স্টেপ নেয় বা কি পদক্ষেপ নেয়।
কংগ্রেস ছাড়লেন প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন। তিনি আজ এআইসিসি থেকে পদত্যাগ করেন। কয়েকদিন থেকে গুজব ছিল তিনি পদত্যাগ করবেন, কিন্তু তিনি নিজে বারবার এসব বিতর্কে জল ঢালেন। অবশেষে তিনি কংগ্রেস ছাড়লেন, জল্পনা সত্য প্রমাণিত হল। তিনি কোন দলে যাবেন এ নিয়ে ফের শুরু হয়েছে চর্চা। জিনিসপত্রের দাম বাড়ায় মায়ের কাছে গালাগাল খেতে হয়, বললেন সরবরাহ মন্ত্রী রঞ্জিত দাস। তিনি বলেন তার মা তাকে সবসময় বকেন, মন্ত্রী হয়ে কেন তিনি পারছেন না দাম নিয়ন্ত্রণ করতে। মোর মায় না জানে, মোর মায় মোক গালি পারে, তোর যোগানমন্ত্রী হ, তোর যোগানমন্ত্রী হওয়াতে কেউ দাম বাড়িছে, কেউ মানে পাচলির দাম কেলে বাড়িছে, পনির দাম কেলে বাড়িছে। মই মাক মই বুঝাও, কিন্তু মই কিমান কিমান লাখক বুঝাম এতিয়া, আর এই বুঝার দায়িত্বটা আপনাদেরকে। পাচলির দাম বাড়িলে দায়িত্বটো মোর দায়িত্ব নয়, আর সেইখিনি যদি আপনাদের ভাঙি নিদিয়ে মোকে যদি কিলটো খাব দিয়ে মোটো উপায় নাই। পাচলির দাম যেটা বৃদ্ধি হয় তেতিয়া সেইটো আমার যোগান বিভাগে কয়, মোকে কয়, সেইটো রাইজে না জানে, যেহেতু মোর মায়েও না জানে কথাটা, মায়েও মোক কয় যে পাচলির ইমান দাম বৃদ্ধি, তো যোগানমন্ত্রী হওয়ার পিছনে কমাব পড়া নাই। তো মই কিমানগৰাকী মাক বুঝাম এতিয়া, কণীর ক্ষেত্রে আমার কোনো রেসপন্সিবিলিটি নাই, মাংসর ক্ষেত্রে আমার কোনো ধরন নাই। নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, দেখতে থাকুন ঈশান বাংলার সংবাদ। সুসংবাদ বন্ধুরা, বরাক ভ্যালিতে প্রথমবার মেডিকারা হেলথ কেয়ার নিয়ে এলো সব ধরনের জেনুইন মেডিসিনের ওপর 30% পর্যন্ত ছাড়। ঘরে বসে অর্ডার করুন কিংবা স্টোর থেকে কিনুন, ঠিকানা শিলচর অম্বিকাপুরটি ইসকন মন্দিরের পাশে। আগামী 28 ও 29 মে প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন হায়দ্রাবাদের বিশিষ্ট গ্যাস্ট্রোঅ্যান্ট্রোলজিস্ট ডাক্তার বিজয় কুমার এম। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 03842-356843-93954-1-3890 এবং 9169166907 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। কাছাড় জেলার বন্যার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে শিলচরে এসেছেন কেন্দ্রীয় এক প্রতিনিধি দল। শুক্রবার কেন্দ্রীয় দলটি জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এদিন হেলিকপ্টারে প্রতিনিধি দলটি পৌঁছয় শিলচর। প্রথমেই তারা যান বরখোলা ও কাটিগোড়ায়। আগামীকাল প্রতিনিধি দলটি যাবেন হাফলং এলাকায়। বাড়কে কারণ কে ক্ষতি হুয়া হ্যায়, কে নুকসান হুয়া হ্যায়, উসকা জায়গা লেনে কে লিয়ে হাম লোগ আয়ে হ্যায়। দিল্লি সে টিম ভেজি গয়ে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম, উসি কা হিসসা হ্যায়। হামারে পাস উসকে উসকা ব্যান্ডেজ নেই হ্যায়, মতলব ও হামারে অধিকার ক্ষেত্র সে বাহার হ্যায়, হামারি কমিটি কে অধিকার ক্ষেত্র সে বাহার হ্যায়। বাকি দেখে অভি তো ইয়ে আয়ে হ্যায় বরকোলা আর ইয়ে আপকা ও কে বদরপুর আর খাটিগুড়া। শ্রদ্ধা আবেগে শুক্রবার বরিষ্ঠ সাংবাদিক পীযূষ কান্তি দাসের স্মরণসভা হয় শিলচরে। এই দিন এই সভায় পরাণ মাঝি গ্রন্থ উন্মোচন করা হয়। উন্মোচন করেন প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য। বরাকবঙ্গের তৈমুর রাজা চৌধুরী, সম্পাদক অরিজিৎ আদিত্য ছিলেন পীযূষ কান্তি দাসের সহধর্মিনী শান্তশ্রী সোম। এই দিন বরিষ্ঠ সাংবাদিক পীযূষ কান্তি দাসের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। পীযূষকে আসলে বর্ণনা করা যায় সংবাদ যোদ্ধা হিসেবে, সমাজ যোদ্ধা হিসেবে, সংস্কৃতি যোদ্ধা হিসেবে এবং পরিবেশ যোদ্ধা হিসেবে। আমার মনে পড়ে বরাক দাম নিয়ে যখন এখানে সর্বত্র একটা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল, সে সময় পীযূষের ভূমিকা আমরা কেউ ভুলিনি, ভুলার কথাও নয়। আর একেবারে অনুষ্ঠানের শুরুতে পরেশদা যেহেতু আসতে পারেননি, তার কণ্ঠস্বর আমরা শুনেছি শ্রুতি ধারণ যন্ত্রে, এবং সেখানে তিনি তার উপলব্ধি থেকে যে কথাগুলো অনিবার্য সেই কথাগুলিই বলেছেন। বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পরে 1994 সালই আমার মনে পড়ে, তার আগে তো অবশ্যই তাকে জানতাম। আপনারা হয়তো কেউ কেউ জানেন যে 1984 সাল 85 সাল থেকে 94 এর মাঝামাঝি অবধি আমি শিলচরের স্থায়ী বাসিন্দা ছিলাম না, প্রথম দিকে গুয়াহাটিতে, তারপরে উত্তরবঙ্গে ফিরে ফিরে আসতাম, কারণে অকারণে ছুটি থাক বা না থাক
শিলচরের আকর্ষণ এমন নারীর টান ছিল আমার। শিলচর রেডক্রসের পক্ষ থেকে জিসি কলেজের ত্রাণ শিবিরে ত্রাণ বণ্টন করা হয়। প্রতিদিন এভাবে রেডক্রসের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। আজ জিসি কলেজে ত্রাণ বণ্টনের সময় উপস্থিত ছিলেন শিলচর রেডক্রসের কার্যকরী সদস্য হাসপাতাল কমিটির চেয়ারম্যান অভিজিৎ পাল। তিনি জানান, রেডক্রসের এই ত্রাণ সেবা আগামীতেও চলবে। উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য বিক্রমজিৎ চক্রবর্তী, নিলয় পাল প্রমুখ। আমরা শিলচর রেডক্রস সোসাইটি শিলচর শাখার উদ্যোগে বন্যা শুরু হওয়ার পর থেকেই আমাদের রেডক্রসের অবৈতনিক সম্পাদক তথা শিলচরের বিধায়ক মাননীয় দীপায়ন চক্রবর্তী মহাশয়, আমাদের চেয়ারম্যান বিরাট ব্যানার্জি মহাশয় এবং আমাদের এক্সিকিউটিভ মেম্বাররা এখানে উপস্থিত আছেন, নিলয় পাল মহাশয়, বিক্রমজিৎ চক্রবর্তী মহাশয়। আমরা প্রত্যেকেই আজকে প্রায় সপ্তাহ দিন যাবৎ শিলচর শহর এবং শহরতলির বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা প্রথমে বন্যা কবলিত অঞ্চল বিস্তৃতি অঞ্চলে আমরা গিয়ে অম্বিকাপুর জিপিতে আমরা ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা জিসি কলেজের সবচেয়ে বড় ক্যাম্প শিলচর শহরে, সেখানে প্রায় 2000 মতো শরণার্থীরা আছেন, সেখানে আমরা বাচ্চাদেরকে প্রায় 700 প্যাকেট আমরা ডিস্ট্রিবিউট করেছি। আমরা তরুণরাম ফুকন স্কুলেও আমরা ত্রাণ যতটুকু পারি সাহায্য করেছি। এখানে আপনার শিলচর ল কলেজ, সেখানে অনেক শরণার্থীরা এখনও আছেন, সেখানে আমরা শিশুদের খাদ্য নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। আমাদের এখানে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ তথা রেডক্রস সোসাইটির যিনি অ্যাডভাইসার রাজীব রায় মহাশয়। কাছাড় ডিমা হাসাওয়ের সীমান্ত এলাকায় ত্রাণ বণ্টন করবে সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তর। 2000 বন্যার্ত পরিবারকে 15 দিনের খাবার ও অন্যান্য সামগ্রী তুলে দেবে এই সংগঠন। চাল, ডাল, আলু, পেঁয়াজ, মশারি ও পশু খাদ্য বণ্টন করা হবে। শনিবার থেকে হাফলংয়ে 1000 ও কাছাড়ে 1000 প্যাকেট বিতরণ করা হবে বলে জানান সংস্থার কর্মকর্তারা। আপনারা জানেন, বিগত কিছুদিন থেকে হাফলংয়ের সাথে সাথে আমাদের বরাক উপত্যকার যে কাছাড় জেলার মধ্যে কাঠিগোড়া বড়কলা অঞ্চলে যে বন্যার প্রকোপ মানে খুব বাজেভাবে আমাদের সাধারণ মানুষের উপর পড়েছে। তো আমরা সীমান্ত চেতনা মঞ্চ সাধারণত ভারত বাংলাদেশ বা আন্তঃরাষ্ট্রীয় যে বর্ডার থাকে ওই বর্ডারকে নিয়েই আমরা কাজ করি, বর্ডারের লোকজনকে নিয়েই আমরা কাজ করি। তো আমরা কিছুদিন থেকে দেখছি আমাদের কাঠিগোড়া অঞ্চলের মধ্যে পড়ে আমাদের কিন্ন খাল থেকে শুরু করে নাতানপুর অবধি আমাদের যে বিএসএফের আউটপোস্টগুলো আছে তারই পাশে মানে বর্ডার থেকে 15 কিলোমিটার মধ্যে আমাদের কাজের জায়গা, ওই জায়গাগুলোতে আমরা কাজ করি, বিভিন্ন সেক্টরে কাজ করি, যেমন কিন্নখাল সেক্টর, সাদিরখাল সেক্টর, মহাদেবপুর সেক্টর, ব্রজলালপুর সেক্টর, ওইভাবে সেক্টর ওয়াইজ আমরা কাজ করি এবং সেক্টরের মধ্যে 20-25টা করে গ্রাম আছে প্রত্যেকটা সেক্টরে। তো আমরা দেখেছি ইতিমধ্যে আমরা এই রিলিফের কাজে গিয়েছিলাম এক দুবার, আমরা দেখেছি আমাদের যত কার্যকর্তা বা ওই অঞ্চলের মানুষ আছে সবাই বন্যা পীড়িত, সবার অনেক শ হাজার হাজার লোক আছে যাদের চালের উপর দিয়ে জল বইছে। তো শ গরু ছাগল ইতিমধ্যে মরতে শুরু হয়েছে এবং ওই অঞ্চলে পানীয় জলের কোনো সুবিধা নেই। আমরা ইতিমধ্যে ডিসি মহাশয়ের সঙ্গেও দেখা করেছি, তো উনি বলছেন এই মুহূর্তে পিএইচিকে অ্যাক্টিভ করবেন, কিন্তু পিএইচি যেগুলো প্লান্ট লাগানো আছে সব কিছু জলের নিচে এবং বিশেষ করে যে পশুখাদ্য যেগুলো ওগুলোর বিশেষ একটা অভাব দেখা দিয়েছে ওইসব অঞ্চলে, ওরা পয়সা দিয়েই পাচ্ছে না। বন্যার্থদের পাশে দাঁড়ালো জিরিবামের বাবুপাড়া ইউথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এবারের বন্যায় সীমান্ত সংলগ্ন প্রতিবেশী রাজ্য মণিপুরের জিরিবামে বহু মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। তাদের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছে বাবুপাড়া ইউথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এছাড়াও রাজ্যের কামরাঙায় 60টি পরিবারকে ত্রাণ সামগ্রী তুলে দেয় এই সামাজিক সংগঠন। কামরাঙা, আহমেদাবাদ, রশিদপুর, কালীনগর, সোনাপুর ও মোল্লার গ্রাম থেকে বন্যাক্রান্তরা জরুরি ভিত্তিতে তাদের সাহায্যের জন্য এই সংগঠনের কাছে অনুরোধ করেন। বন্যাক্রান্তদের ডাকে সাড়া দিয়ে তৎক্ষণাৎ বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠিয়ে দেন তারা। পেঁয়াজ, চিনি, দুধ, বিস্কুট, লবণ, সাবান, ভোজ্য তেল, মশলা ইত্যাদি ত্রাণ হিসেবে তুলে দিয়েছে এই সংগঠন। পাইকান দিগরখাল জিপির বন্যাক্রান্তদের মধ্যে শুক্রবার 5000 লিটার পানীয় জল বণ্টন করেছে বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ অরুণ বৈষ্ণব, স্থানীয় এপি সদস্য গৌতম বৈষ্ণব ও উত্তম বৈষ্ণব। জিপির প্রত্যেকটি ত্রাণ শিবির ছাড়াও বন্যাক্রান্ত এলাকায় তারা পানীয় জল বণ্টন করেছে। কাছাড় জেলা প্রশাসনকে একটি ফগিং মেশিন তুলে দিয়েছে শিলচরের মারোয়ারি যুব মঞ্চ। শুক্রবার জেলাশাসক কীর্তিজল্লির হাতে এই ফগিং মেশিনটি তুলে দেন মঞ্চের কর্মকর্তারা। ছিলেন শিলচরের জয়েন্ট ডিরেক্টর আশুতোষ বর্মন। খানে কা জরুরতমন্দ উন লোগো লিয়ে খানে কা ইন্তজাম কিয়া
उसके बाद जैसे जैसे घूमे जा रहे हैं, अब खाने के साथ साथ उनको बाकी सेवाओं की काफ़ी ज़रूरत है, जैसे ये सैनिटाइजेशन का काम हुआ, मेडिसिन का काम हुआ, डॉक्टरी टीम का काम हुआ, तो मारडुआ में उसमें भी आगे भी काम करने वाला है। और आज से ये सैनिटाइजेशन का काम शुरू किया है, तो धीरे धीरे जहाँ पे भी जाएंगे साथ में डॉक्टर की टीम भी लेके जाएंगे, ताकि जरूरतमंदों को स्वास्थ्य सेवा का भी लाभ मिल सके। हम टाउन को अलावा भी जैसे रूरल ब्रांचेस के साथ मिलके, हमारी जो मारवाड़ी ब्रांच की रूरल ब्रांचेस है, लखीपुर, हैलागांधी, लाला बाजार, काटीगोड़ा, उस तरफ भी हम आगे जाके जैसे मेडिसिन पहुँचाना हो या राशन बांटना हो या रिस्टोरेशन का प्रोग्राम हो, हम हाफलोंग भी जाने वाले हैं। हाफलोंग में भी वहाँ पर बहुत सारे परिवार जिनको क्षतिग्रस्त हुआ है, उनको भी हम कुछ मदद करना चाहेंगे। इसमें हमारा जो राष्ट्रीय जो मतलब ब्रांच है ऑल इंडिया मारवाड़ी वुमन, उनसे भी हमें काफ़ी सहयोग मिला है और उसी के बेसिस पे हम लोग और आगे काम करने चाहेंगे। সাংসদ সুস্মিতা দেবের নির্দেশে কাছাড় তৃণমূল কংগ্রেসের পক্ষে শিলচরের পদ্মনগর এলাকায় বিশুদ্ধ পানীয় জল বণ্টন করা হয়েছে শুক্রবার। জমা জলে এই এলাকা এখনও জলমগ্ন, তাই বিশুদ্ধ পানীয় জল থেকে তারা বঞ্চিত হচ্ছেন। শুক্রবার 200টি পরিবারকে এক একটি পানীয় জলের বোতল ভর্তি কার্টুন তুলে দেন রাজেশ দেব, আবির চৌধুরী, কুশল দত্ত, অনুপম পাল, মান্না দে, রাজ দাস। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেত্রী সাংসদ সুস্মিতা দেবের নির্দেশে আমরা 9 নম্বর ওয়ার্ডের কিছু জলমগ্ন এলাকায় আমরা কিছু মিনারেল ওয়াটারের ব্যবস্থা করেছি এবং ঘরে ঘরে আমরা 1 কার্টন করে আমরা জল ডিস্ট্রিবিউশন করছি, যাতে এই এলাকার মানুষরা যেসব এলাকা জলমগ্ন আছে, পানীয় জলের খুব মানে ক্রাইসিস আছে, ওইসব এলাকায় আমরা প্রত্যেকটা ঘরে ঘরে 1 কার্টন করে আমরা পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা দেখেছি এই ওয়ার্ডে অনেক নেতা মন্ত্রীরা এসেছেন, এসে জলে হেঁটে গেছেন, ফটোশ্যুটও করেছেন, কিন্তু আজকে পর্যন্ত কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেন নাই। তো আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের নেত্রী সুস্মিতা দেবের পক্ষ থেকে আমরা অল্প সংখ্যক আমরা এফোর্ট করেছি এখানে, মানুষ যাতে অসুবিধার সম্মুখীন না হন এবং আগামী দিনেও আমরা এসব এলাকার মানুষের সাথে তৃণমূল কংগ্রেস কাজ করে যাবে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কাছাড় জেলার বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করেছি এবং যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি যে মানুষের কাজে আসার জন্য, এবং আগামী দিনও আমরা এসব কাজে আমরা ন্যস্ত থাকবো। এই ওয়ার্ডের 200 পরিবারকে আমরা 1 কেজি করে চাল, 1 কেজি 1 কার্টন। বিধায়ক কৌশিক রায়ের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি করেছে সোনাই বিজেপি। শুক্রবার সোনাইয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে পাশে বসিয়ে জেলা সভাপতি বিমলেন্দু রায় দাবি করেন, এসিএস আধিকারিকরা যে অভিযোগ করেছেন এর কোনো ভিত্তি নেই। আর সেই যে ফ্লাডের যে অবস্থাকে জন্য সরকারিভাবে এখানকার বিডিও, এখানকার সার্কেল অফিসার, ওনারাই নির্দিষ্ট স্থান ঠিক করে রেখেছেন। আমরা সোনাই মিউনিসিপ্যালিটির আশপাশে আমরা 2টা ক্যাম্প ঘুরেছি, তারপর আমরা চলে গিয়েছিলাম গোবিন্দনগর দক্ষিণ মোহনপুর জিপিতে। আমরা যখন যাই, যাওয়ার সাথে সাথে রাস্তার মধ্যে প্রচণ্ড বানভাসী, দাদারা, মায়েরা, বয়স্করা, ছোট বাচ্চারা সবাই আমাদের মন্ত্রী মহোদয়ের গাড়িকে আটকে ওনারা অভিযোগ করলেন যে আমরা আজকে 3-4 দিন হতে চলেছি, আমরা কোনো রকমের রিলিফ পাই নাই, আমাদের কোনো তেরপাল দেওয়া হয় নাই, আমাদের ঘর, অধিকাংশ ঘর আমাদের জলের তলায় চলে গেছে, মন্ত্রীকে ওনারা অভিযোগ করেছেন। ভিডিও গার্জেন মন্ত্রীকে নিয়ে গেছেন, কয়েকটা ত্রাণ শিবির আমরা পরিদর্শন করেছি, সঙ্গে ছিলাম, মন্ত্রীও ছিলেন। এরপরে যখন আমরা গোবিন্দনগর দক্ষিণ মনপুর এলাকাতে যাই, যাওয়ার পরে বাঁধের উপরে মানুষ শিবির পাতে, অস্থায়ী শিবির পাতে আছে, ওরা কমপ্লেন করেছিল যে আমরা 3-4 দিন ধরে আছি, আমাদেরকে কেউ দেখতে আসেনি, আমরা রেশন পাইনি। তখন গার্জেন মন্ত্রীও বলেছেন ভিডিওকে এবং সার্কেল অফিসারকে তোমরা কেন ভিজিট করোনি। ওরা তখন আমরা তামলা বলেছে যে সত্যিকারের ওরা কোনো জবাব দিতে পারেনি। ওঠার পরে আমরা শিবটিল্লাতে গিয়েছিলাম, শিবটিল্লা হাই স্কুলে, ওখানে প্রায় 300-এরও অধিক শরণার্থী ছিল, মানে ভিকটিম, মানে ফ্লাড ভিকটিমরা ছিল। ওরা কমপ্লেন করেছে যে আমরা 49টা পরিবার আছি, 9টা পরিবারকে মাত্র রিলিফ দেওয়া হয়েছে। ওই কথা শুনে আমাদের মন্ত্রী বলেছেন যে এটা অন্যায় হয়েছে।
এখানে এখানে যারা বান আক্রান্ত মানুষ ছিলেন এরা বলেছেন যে ভিডিও আমাদেরকে একবারও খবর নেয়নি, সার্কুল অফিসার খবর নেয়নি। পূর্ত সড়ক নয়, এ যেন এক মরণ ফাঁদ। শুক্রবার রাইজোর দল এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রতিবাদ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে বিধায়ক সুজামউদ্দিন লস্করের কাটলিছড়া বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রে একাধিক সড়কের এখন বেহাল অবস্থা। এই এলাকার মানুষ সবসময় একটা সাফার, এখানে স্কুল স্টুডেন্টরা টাইম মতো গিয়ে কলেজে পড়াশোনা করতে পারছে না। গত কয়েকদিন আগে একজন মহিলাকে ডেলিভারির জন্য নেওয়া হয়েছিল, এই একটা গাথা আছে। ওই গাথাতে অটো যখন পড়ছে ওখানে ডেলিভারি হয়ে গেছে, এনেকা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু বারবার দুইবার আন্দোলন করা হয়েছে, মেমোরান্ডাম দেওয়া হয়েছে, আগর আমরা সার্কুল অফিসার জেম সাইন স্যার তার থেকে এখানে মেমোরান্ডাম দেওয়া হয়েছে, কিন্তু এই রাস্তাটা কোনো কিছু হয় এখন একদম কিনারে। আমরা পিডব্লিউডি যখন এসডিও আসছেন, আপনিও আসছেন, আপনাদের কাছে আমরা আবেদন, যে কোনো প্রকারে হয়তো একটা রাস্তা পিএমজিও সাই স্যাংশন করতে হলে কিছু সময়ের প্রয়োজন হয়, পিডব্লিউডিতে স্যাংশন করতে হলে কিছু সময়ের প্রয়োজন হয়, কিন্তু আপাতত চলাফেরার জন্য যদি কোনো কন্ট্রাক্টরকে কয়ে পূর্ত বিভাগের তরফ থেকে উদ্যোগ নেই, এই গাথাগুলো যদি বলে আপাতত আমরা বর্ষা সিজনটা গাড়ি চলাচল করার একটা উদ্যোগ ব্যবস্থা করা হয় তাহলে আমরা খুব ধন্য হব। গত কয়েকদিন ধরে বন্যাক্রান্তদের মধ্যে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী বণ্টন করে যাচ্ছেন শিলচর চন্দ্রপুরের বাসিন্দা শাহিন লস্কর। বুধবার চন্দ্রপুর এলাকায় নৌকা যোগে বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। বৃহস্পতিবার মধুরবন্ধ, বেরেঙ্গা এবং ভাগাডহর এলাকায় বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন তিনি। শুক্রবার আবারও কয়েকটি পরিবারের মধ্যে বিশুদ্ধ পানীয় জল বণ্টন করেন এই সমাজসেবী। এই বন্যাগ্রস্ত যারা ওইসন তারা রিলিফের লাগি আইসুন, তারা আর আইসুন তারা যে সরকার থেকে সাহায্য দিয়া দিছে এটা লইয়া না, তারা নিজের প্যাকেট থেকে তারা কষ্ট করিয়া প্যাকেট থেকে কষ্ট করিয়া তারা এই তুরা তুরা জিনিসপত্র তা আনিয়া স্কুলে আমরাও স্কুলে দিছি, বেরেঙ্গা মধ্যমঙ্গ বালিকা বিদ্যালয় স্কুল আর এবার দিয়া বেরেঙ্গা বাগাডর দিয়া নিয়া দিছি। ধন্যবাদ জানাইয়া তারারে আমি যেন তারা চন্দ্রপুর থেকে আইয়া যেন অন্য যেন সাহায্যর লাগি আইয়া দিয়া দিছেন তারা গরিবগুরারে দেখিয়া, আর আমি দেখছি তারারে যে তারার এলাকারও খুব সাহায্যগ্রস্ত তারা করছেন, যারা বন্যা যে হয়েছেন তারা সাহায্য করছেন, আর অধিক তারা দিয়া হওয়া তারা অধিকে আইয়া আমারে ফোন করছেন, ফোন করিয়া কইছেন আর তারারে লইয়া আমি অধিকে আইছি বেরেঙ্গা বাগাডর আইয়া অধিকে তারারে তারা দিয়া দিছেন তারা। জমাজল সমস্যা নিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কংগ্রেসকে কটাক্ষ করে মন্তব্যের তীব্র ভাষায় সমালোচনা করেন শিলচর শহর কংগ্রেসের সভাপতি অতনু ভট্টাচার্য। তিনি বলেন, 2016 থেকে শিলচর পুরসভা বিজেপির দখলে রয়েছে, এতদিনে বিজেপি কেন শহরের জমাজল সমস্যার নিরসন করেননি? পাবলিকের সামনে তারা বক্তব্য রাখছেন যে আজকের এই পরিস্থিতির লেগিয়া কংগ্রেস দায়ী। আমি এটাই বিধায়ক এবং সাংসদের কাছে জানতে চাই যে 2014 সালে ভারত সরকারের দায়িত্ব নিল ভারতীয় জনতা পার্টি, 2015 সালে শিলচর পৌরসভার দায়িত্ব নিল ভারতীয় জনতা পার্টি, 2016 সালে আসাম সরকারের দায়িত্ব নিল ভারতীয় জনতা পার্টি, 2014 থেকে 2022 চলে গেল, 8 বছরের মধ্যে কংগ্রেস যদি দায়ী থাকে তাহলে 8 বছরের মধ্যে তারা এটা রেকটিফাই করল না কেন? এই 8 বছরের মধ্যে আমার শিলচর শহর আমরা যেখানে বাস করি বরাক নদী হইয়া যেগুলা নালা খাল একটাও সুইচ গেট বঞ্চে নি, 8 বছরের মধ্যে একটা নালা এক্সেপ্ট হয়েছে নি। বরাক তারা প্রতিশ্রুতি দিয়া আইসলা বরাক খনন করবা নালা খনন করবা কইয়া 2017 সালে বরাক নমামির প্রস্তুতি নিলাম, ইয়া কোটি কোটি টাকা বরাক থেকেও চান্দা তুললাম, তুলিয়া কোটি কোটি টাকা খরচ করা হইল বরাক নদী এক্সেপ্ট করার লেগে, 3টা মেশিনও আইলো যেটা এখনো বদরপুর নির্মাই শিব মন্দিরের পিছে ফালানো, কিভাবে এক্সেপ্ট হয়েছে আমরা জানা নাই। লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয় বরাক বাঙ্গের লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির অস্থায়ী কার্যালয়ে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় বিভিন্ন অনুষ্ঠানের। 19 জন বন্যার্তদের সাহায্যের জন্য কাছাড় জেলা দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষকে 3,000 প্যাকেট ত্রাণ সামগ্রী তুলে দিল 108 অ্যাম্বুলেন্স বিভাগের কর্মকর্তারা। শুক্রবার শিলচর হিন্দি ভবনে 2টি ত্রাণ বোঝাই লরি দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষকে সমছে দেওয়া হয়। সো আমি এটার জন্য থ্যাংক জানাচ্ছি আমাদের ডক্টর জিবিকে রেড্ডি রেড্ডি স্যারকে, তিনি এই 108 এর প্রতিষ্ঠাতা, দেন আমাদের কৃষ্ণম রাজু স্যার, দেন আমাদের সুবোধ সত্যবাদী স্যার,
স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার জিবিকে এমআরআই ভিপি আসামের ভিপি মিস্টার সঞ্জয় কুমার ঝা অ্যান্ড অল মাই কলিগস হু আর প্রেজেন্টলি হিয়ার অ্যান্ড হু আর নট এবল টু প্রেজেন্ট হিয়ার ডিউ টু সাম রিজনস। সো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যার জন্য আজকে আমরা এখানে 108 পক্ষ থেকে সামান্য একটা হেল্প কাছাড় জেলার বন্যায় পীড়িতদের হাতে এগিয়ে দিতে পেরেছি। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন তৃণমূল নেতারা। সংবাদ শেষে শিরোনাম আরও একবার। বিধায়ক কৌশিকের পক্ষে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমর্থন বিজেপি কর্মীদের, জমে উঠেছে বিতর্ক। অফিসারদের প্রতি অশালীন মন্তব্য করাটা ঠিক নয়, বিতর্ক উস্কে দিয়ে বললেন সুস্মিতা। কংগ্রেস ছাড়লেন রকিবুল হোসেন, আজ জমা দিলেন পদত্যাগপত্র। জিনিসপত্রের দাম না কমাতে পারায় মায়ের কাছে বকা খেতে হয়, বললেন সরবরাহ মন্ত্রী রঞ্জিত দাস। সংবাদে পর্যন্তই, নমস্কার।